السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আমি কুরআন মাজিদ থেকে নেওয়া ছোট ছোট কিছু শব্দ দিয়ে সাজিয়েছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কুরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قفلم پیش قل قل قفلم پیش قل يا خرا زبر يا يا خرا زبر আমাদের মনে রাখতে হবে خرا زبر خرাজের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হবে সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জসমালা ইয়া আর পেশের বাম পাশে জসমালা ওয়াও থাকলেও একালিফ করে টান দিয়ে পড়তে হবে يا خرا زبر يا قول يا حمزة يا زبر أي يا بشيو أيو حالم زبر حال أيو حال كاف خرا زبر كا كاف خرا زبر اكاليفتان فاضر في كافي رواو بشرو نون زبرنا كافرون فشر بام فشر دزملا واو اكاليفتان نون زبرنا كافرون تملي هبه كافرون رون هبه كنو عربي فرار شمائي كنو حرفه تمتے چاہیلے شئی حرفه زبر زرفش زائی تاکوک شب باد ہوئے جابے شئی حرفه مونے مونے اکٹی زوزم دیئے تمتے هبه এখন নুনে যদি একটি জজম থাকে তাহলে র ওয়াও কে ধরবে সাথে নুন কে ধরবে ঠিক আছে উলিয়া আইয়ুহাল কাফিরুন এখানে খারা জবর বলেছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি খারা জবরের উপরে চিকন একটি চিহ্ন চিকন একটি চিহ্ন যদি দেখেন তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে উলিয়া আইয়ুহাল কাফিরুন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ حَمْزَةَ نُونَ زَرِئِنْ نُونَ أَلِفْ زَبَرْنَا إِنَّا إِنْ আমি এখানে গুনাহ করেছি এখানে গুনাহ করার কারণ হলো আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি তাসদীদ দেখেন তাহলে গুনাহ করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে নুনে মিমে তাসদীদ দেখিলেই গুন্নাহ আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে তিন আলিফ কারণ আমরা দেখতে পাচ্ছি উপরে চিকন চিহ্ন إِنَّا حَمْزَ عَيْنُ زَبَرُ آوَ طَيَا زَبَرُ طَيْ نُنْ خَرَ زَبَرُ نَا اَكَ لِفْتَان كَفْلَمْ زَبَرُ كَلْ آغَ طَيْنَا كَلْ كَفْوَ زَبَرُ كَوْ ثَا زَبَرُ ثَا رَو زَبَرُ رَو كَوْ ثَا رَو تَمْلِي هُبِي كوثر إنا أعطينا كالكوثر إنا
أعطيناك الكوثر لا أعبد ما تعبدون لام ألف زبر الله زبرر بام فشه خالي ألف ألف تان هوار كثا سلو كنتو فره چي كن چين هو لام ألف زبر الله حمزة عين زبر آوا با بجبو دل بجدو لا أعبد ميم ألف زبر ما ألف تان تا عين زبر تا با پجبو دلو پجدو ایک الف تن نون زبرنا ما تا عبدونا تم لے ہو بے ما تا عبدون لا عبدو ما تا عبدون ما أغنى عنه ماله وما كسب ميم ألف زبر ما زبر بامپاش خالي ألف ایک ألف تان هوار كثا سلو كنتو فرد چي كن چين هو هو بي تين ألف ميم ألف زبر ما حمزة غين زبر آغ نون خرا زبر نا نون خرا زبر ایک الف تن ما اغنا عين نون زبر عن نون ساکن ززملا نون کے نون ساکن بولے اور دوی زبر دوی زیر دوی پیش کے تنبین بولے نون ساکن ایبان تنبین ایکھانا نون ساکن ایر فرح سے ہا خیل کرو شنون نون ساکن ایبان تنبین ایر بامپاش عربی ২৯টি হরফের ভিতরে শুধুমাত্র ৮টি হরফ আসলে গুণনা হয় না কয়টি হরফ ৮টি ৮টি হরফ হলো হামজা হা আইন হা গয়ন খ র লাম এই ৮ হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া ফরিবেন এখানে গুণনা হবে হা ৮ হরফের ভিতরে আছে আছে হামজা হা তার মানে এখানে গুণনা হবে না عينون زبر عن ها پشو عنه ميمالي زبر ميمالي زبر ما اكلفتان لام پشلو ها اولتا پشو مالو هو واو زبر وا ميمالي زبر ما اكلفتان كاب زبر كا سين زبر سا با زبر با كاسابا تملي هوبي كاساب وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب شمانيت عمر ديني بھائيو بنالا কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে আয়াতে আয়াতে শব্দে শব্দে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি একবার না বুঝুন ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি একবার না বুঝেন দুইবার তিনবার দেখুন আমি কথা দিলাম আপনি নিজেই সহি শুদ্ধ করে কোরআন মাজিদ পড়তে পারবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু